আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 18তম নিবন্ধন পরীক্ষার বাংলা অংশ নিয়ে আজকের আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজকে একটি ক্লাস আমি দিতে যাচ্ছি। 18তম নিবন্ধনে বাংলা অংশের উপরে, আমরা জানি যে বাংলা থেকে 25, ইংরেজি থেকে 25, সাধারণ জ্ঞান 25 এবং গণিত 25, এই হলো 100 মার্কের নিবন্ধন পরীক্ষা। এবং আমরা জানি যে প্রতি 4টি ভুল উত্তরের জন্য 1 কাটা যাবে। তো সুতরাং আমরা মোটামুটি একটু ভালো করে যদি পরীক্ষা দেই তাহলে আমাদের পরীক্ষা ভালো হবে। তো 18তম নিবন্ধন পরীক্ষার জন্য আমি বলেছিলাম যে কিছু কিছু ভিডিও টিউটোরিয়াল আমি করব। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিছু কমন প্রশ্ন এবং ব্যাখ্যাসহ প্রশ্নগুলো করাবো, এই অর্থে যে আপনারা নিজেরাই আসলে এই টপিকগুলো থেকে বেশিরভাগ নিবন্ধনে প্রশ্ন এসে থাকে। তো আমরা যদি বুঝতে পারি তাহলে কিছু উপকারে আসবে। তা আমরা জানি যে আগামী 15 তারিখ নিবন্ধন পরীক্ষা। তা আমি শুরু করছি আমার আজকের এই ক্লাসটি। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ হলো সংস্কৃত শব্দ থেকে পরিবর্তিত হয়ে যেগুলো বাংলা ভাষাতে এসেছে। এখানে আছে বৃক্ষ, পাখি, আকাশ এবং গ্রহ। তো আমাদের উত্তর হবে পাখি। তো আমরা দেখে আসি যে আমাদের দুই নম্বর প্রশ্ন হলো মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনির উদাহরণ। এখানে আছে চ, ছ, বরক, জ, ঝ, প, ফ, ব, ভ, ক, খ, গ, ঘ, ট, ঠ, ড, ঢ। আমাদের উত্তর হবে ঘ, ট, ঠ, ড, ঢ। তো এই অংশে আমরা একটু দেখি যে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক্প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। তো স্পৃষ্ট ব্যঞ্জন বলতে অষ্টস্পৃষ্ট ব্যঞ্জন রয়েছে। অষ্টস্পৃষ্ট ব্যঞ্জন হলো প, ফ, ব, ভ, যেহেতু দুই ঠোঁটে বাধাপ্রাপ্ত হয় সুতরাং এগুলোকে বলি আমরা অষ্টপৃষ্ট স্পৃষ্ট ব্যঞ্জন। দন্তস্পৃষ্ট ব্যঞ্জন হলো ত, থ, দ, ধ। এই অক্ষরগুলো উচ্চারণ করার সময় আমাদের দাঁত ব্যবহার হয়, এই জন্য ত, থ, দ, ধ দন্তস্পৃষ্ট ব্যঞ্জন। মূর্ধাস্পৃষ্ট ব্যঞ্জন হল মূর্ধা ব্যবহার হয় যেগুলাতে, যেমন ট, ঠ, ড, ঢ। সুতরাং আমাদের এই প্রশ্নটার উত্তর হবে ট, ঠ, ড, ঢ। তালু স্পর্শ করলে তালব্য বা তালুস্পৃষ্ট ব্যঞ্জন বলে, চ, ছ, জ, ঝ। কণ্ঠস্পৃষ্ট হলো ক, খ, গ, ঘ। তো এটার উৎস হলো বাংলা ভাষার ব্যাকরণ নিমিত্তি নবম দশম শ্রেণী 2022 সংস্করণ। তো 4 নম্বরে আমরা যাই। 4 নম্বরে হলো নিচের কোনটি মৌলিক শব্দ? এখানে রয়েছে গায়ক, হস্তি, লাল, তৈল। এটার উত্তর হবে লাল। আচ্ছা, এখানে আমরা একটু দেখি যে কোনটি মৌলিক শব্দ। এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। যেসব শব্দকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এগুলোকে বলা হয় মৌলিক শব্দ। যে শব্দগুলোকে আমরা আর ভাঙতে পারি না এগুলোকে বলে মৌলিক শব্দ। যেমন লাল গোলাপ, হাত পা, এগুলো মৌলিক শব্দ। জগরুর শব্দও আসতে পারে। জগরুর শব্দ হলো সমাস নিষ্পন্ন, যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদসমূহের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে। যেমন গায়ক গুই অক বা গান করে যে গায়ক, এটা যৌগিক শব্দ, জগরুর শব্দ। রূঢ়ি শব্দ হলো যেসব শব্দ ব্যুৎপত্তিগত অর্থ না দিয়ে অন্য অর্থ প্রকাশ করে তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন গবেষণা, এটা গোয়েষণা থেকে এসেছে, গো অর্থ গরু আর এষণা মানে খোঁজা, কিন্তু এর অর্থগুলোকে না বুঝিয়ে গবেষণা মানে কোনো কিছু অনুসন্ধান করা বোঝায়। এরকম আরও রূঢ়ি শব্দ হলো হস্তি, বাসি, তৈল, প্রবীণ, সন্দেশ। এটার উৎস হলো ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ। তো যাই হোক, বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষাগোষ্ঠী থেকে, 5 নম্বর, কোন ভাষাগোষ্ঠী থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে আদি আর্য ভাষা থেকে।
আদি আর্য ভাষা থেকে। এখানে আমরা একটু এটার ব্যাখ্যাটা একটু পড়ি যে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত ইন্দো ইরানীয় শাখাভুক্ত নব্য ভারতীয় আদি আর্য ভাষা থেকে এসেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ি প্রাকৃত থেকে গৌড়ি অপভ্রংশ হয়ে বঙ্গ কামরূপীর মধ্যে দিয়ে বাংলা ভাষায় এসেছে, গৌড় অপভ্রংশ। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকে বা মাগধী অপভ্রংশ থেকে এসেছে। ভাষার উৎপত্তি সম্পর্কে ভাষা গবেষকদের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামতটি অধিক গ্রহণযোগ্য। তো যাই হোক, বাংলা ভাষার উৎপত্তি আমরা এখানে দেব যে আদি আর্য ভাষা, যেহেতু এখানে যে কয়টা অপশন রয়েছে আদি আর্য চীনা তিব্বতী অ্যাস্ট্রো এশীয় সেমীয় বা হেমীয়, এখানে আদি আর্য থেকে এর উৎপত্তি হয়েছে। তো 6 নম্বরটা দেখি আমরা যে পদ বিবেচনায় শব্দ কত প্রকার, পদ বিবেচনায় শব্দ কত প্রকার। তো পদ বিবেচনায় শব্দ কত প্রকার এটা জানতে হলে এখানে জানতে হলে আমাদেরকে জানতে হবে যে পদ গঠনের দিক থেকে শব্দ 3 প্রকার, পদ বিবেচনায় শব্দ হলো 8 প্রকার। পদ বিবেচনার শব্দ 8 প্রকার, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো 8 প্রকার। তো বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে বড়ো উড়িয়া, মণিপুরি, অহমিয়া, অহমিয়া উড়িয়া, অহমিয়া বড়ো, এটা উত্তরটা হবে অহমিয়া ও উড়িয়া। নিচের কোনটি আরবি শব্দ, সাদা, কাজী, আয়েস, খোয়াব, এগুলোর মধ্যে আরবি শব্দ হলে আরবি ভাষা থেকে উৎপত্ত কিছু শব্দ, এগুলো মনে রাখতে হবে আমানত, আবামা, আমিন, আমির, আমিরাত, আম্বার, আয়াত, আয়েস, আরস, আরজি, আলামত, আলিশান, আলেম, আশেক। অন্যদিকে ফরাসি ভাষা থেকেও বেশ কিছু শব্দ এগুলো বিভিন্ন সালে এসে থাকে, যেমন গ্রেপ্তারি, গ্রেপ্তার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজী, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি। উৎস বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। তো যাই হোক, চোখ দুটো তার জলজল করে উঠল, জলজল কোন ধরনের শব্দ দিত, এটা হবে ধন্যাত্মক দিত। তো এই দিতগুলো আমরা একটু দেখি যে শব্দ দিত বা দিত উচ্চারণগুলো সাধারণত 3 ধরনের, একটা হলো অনুকার দিত, ধন্যাত্মক দিত, পুনরাবৃত্ত দিত। তো ধন্যাত্মক দিতগুলো হলো কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়ে থাকে, প্রাকৃতিক ধ্বনির অনুকরণে, যেমন আমরা অনেক সময় ঠন ঠন, ঝন ঝন, এগুলো ধন্যাত্মক। এরকম আরও ধন্যাত্মক কিছু রয়েছে, কুটকুট, কোতকোত, কুটুস কুটুস, খরু খক খক, খুটুর খুটুর, ঠুং ঠুং, ঢং ঢং, ঝমঝম, শো শো ইত্যাদি। অন্যান্য আরও কিছু ধন্যাত্মক দিত দিত হলো খপা খপ, হবা হপ, ঝটা ঝট, এটা মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে মাঝে মাঝে, দমাদম, পটাপট, এগুলাও কিছু স্বরধ্বনির উদাহরণ। এরপরে আমরা দেখি যে 11 নম্বরটা কোনটি সংস্কৃত শব্দ, সাশ্রয়, সংস্কৃত শব্দ, দামি, সাশ্রয়, হিসাব, দায়রা, সাশ্রয়, এটি সংস্কৃত শব্দ। এটা একটু ব্যাখ্যাটা আমরা দেখে আসি যে সাশ্রয় এটি একটি সংস্কৃত বা তৎসম শব্দ থেকে এসেছে, এর অর্থ হলো অপচয় বা রোধ। আরও একটি ইম্পর্ট্যান্ট শব্দ হলো দামি, দামি শব্দটা বাংলা শব্দ, মূল্যবান বা গুরুত্বপূর্ণ, দায়রা শব্দ, দায়রা শব্দটা আরবি শব্দ, ফৌজদারি বা উচ্চ আদালত, হিসাব শব্দটি আরবি ভাষা থেকে এসেছে, হিসাবুন বা হিসাব, এটা গণনা বা জমা খরচের বিবরণ বা কৈফিয়ত বা বিচার বিবেচনা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান থেকে নেওয়া হয়েছে। তো যাই হোক, হর উপরে যে একটা বিশেষ একটা চিহ্ন রয়েছে, এই যুক্তবর্ণটি দুটি বর্ণের সমন্বয়ে গঠিত, এই দুটি বর্ণ কী কী, হ আর রি। তো এটাতে আমরা কিছু এটা স্ক্রিনশট দিয়ে রেখে আমরা একটু প্র্যাকটিস করতে পারি, এগুলাই ঘুরে ফিরে এগুলাই আসে, সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্তবর্ণ 2 রকমের, একটা হলো স্বচ্ছ আর একটা অস্বচ্ছ। স্বচ্ছ যুক্তবর্ণ যেটা দেখাই যায়, যেমন ক, ট, জ, জ, এগুলো স্বচ্ছ। অস্বচ্ছ যুক্তবর্ণের মধ্যে রয়েছে ক, ত, তারপর ক, ম, তারপর ক, মধিনস্ব, ক, মধিনস্ব, ম, এগুলো নিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে। তো এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দেবা এবং পরবর্তীতে এগুলো একটু প্র্যাকটিস করবা, যুক্তবর্ণগুলো কী কী। এরপরে দেখি 13 নম্বরটা, যে নিচের কোনটি নীলিন বর্ণ, নিচের কোনটি নীলিন বর্ণ। তো অ বর্ণটি হচ্ছে নীলিন বর্ণ।
আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উন্মেষ ঘটে কত শতকে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কিন্তু বাংলা ভাষার উন্মেষ ঘটে সপ্তম শতাব্দীতে। আর তিল কি ধরনের শব্দ? তিল হলো মৌলিক শব্দ। তো প্রথমে আমরা দেখি যে অ নীলিন বর্ণ, যে বর্ণের সংক্ষিপ্ত কোনো রূপ নাই তাকে নীলিন বর্ণ বলে। যেমন অ বর্ণটির আর সংক্ষিপ্ত রূপ না থাকায় এই অবর্ণটি বাংলা ভাষায় নীলিন বর্ণ। এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অ ও এবং উ এই সংক্ষিপ্ত রূপ যথাক্রমে অকার, ঔকার এবং উকার, কিন্তু অ একমাত্র বর্ণ যেটা যেটার কোনো সংক্ষিপ্ত রূপ নাই, কার বা ফলা এগুলো নাই। এটা বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা ডক্টর সৌমিত্র শেখরের বই থেকে নেওয়া হয়েছে। তো আরেকটা প্রশ্ন হলো যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম শতকে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম শতকে, এবং এবং দশম শতকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই দুইটাই খুব গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার উৎপত্তি আমরা আগেই বলেছিলাম যে আদি আর্য ভাষা থেকে, এটা ভাষা ও শিক্ষা ডক্টর মোহাম্মদ শহীদ হায়াত মাহমুদের বই থেকে নেওয়া হয়েছে নবম দশম শ্রেণী। এবং মৌলিক শব্দ, তিল শব্দটি মৌলিক শব্দ, মানে যে শব্দকে ভেঙে আলাদা করলে আর কোনো শব্দ বের হয় না, এগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন গোলাপ, নাক, তিল, হাত, ফুল। আর সাধিত শব্দ হলো যেগুলো মানে ধাতু বা শব্দের সাথে প্রত্যয় যোগ হয়ে মানে শব্দ গঠিত হয়, যেমন গরমিল, ডুমুরি, চলন্ত, অন্ত প্রত্যয়, ই প্রত্যয়, ন প্রত্যয়, মিল মিল, এগুলা যুক্ত হয়েছে সাধিত শব্দ। তারপরে হলো বাংলা বর্ণমালার কার বর্ণের সংখ্যা কতটি? বাংলা বর্ণমালার কার বর্ণের সংখ্যা 10টি, আকার, ওকার, রসইকার, রসুকার, এগুলো 10টি। আর বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা লিপি। আর নিচের কোনটি মৌলিক শব্দ? এটা আমরা দেখব যে নিচের মৌলিক শব্দ, মৌলিক শব্দ এখানে হবে, আসলে অপশনটা দেওয়া নেই, গাছ মৌলিক শব্দ, গাছ শব্দটি মৌলিক শব্দ। চলন্ত, ডুবুরি, সদস্য, সদস্য, চলন্ত, ডুবুরি, গাছ, কোনটি মৌলিক শব্দ? এটা হবে গাছ, যেগুলো ভাঙলে আর কোনো শব্দ পাওয়া যায় না। তো কার বর্ণের 10টি সংক্ষিপ্ত রূপ হলো অকার, একার, রসইকার, এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিবা এবং একটু দেখলেই হবে আমার মনে হয়। তারপরে হলো মৌলিক শব্দ, যে শব্দগুলো ভাঙা যায় না। আর সাধিত শব্দ হলো যেগুলা মানে শব্দ অথবা ধাতুর সাথে যেগুলা প্রত্যয় যুক্ত হয়ে যেগুলা যে শব্দগুলো গঠিত হয়। কোনটি সংবৃত স্বরধ্বনি? সংবৃত স্বরধ্বনি হলো উকার, রসৌ, এটা সংবৃত স্বরধ্বনি। আর ডক্টর সুনীতি কুমারের মতে কোন কোন অংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে? ডক্টর সুনীতি কুমারের মতে মাগধী প্রাকৃত থেকে। আর সমাস নিষ্পন্ন যেসব পদ তৃতীয় অর্থ প্রকাশ করে তাকে কি বলে? জগড়ুরো শব্দ বলে, মানে এই শব্দের অর্থ না বুঝিয়ে ভিন্ন আরেকটা শব্দ বোঝায় তাকে এখন এইখানে আমরা মানে স্বরধ্বনি উচ্চারণের ঠোঁট কতটুকু খোলা বা বর্ণ বন্ধ থাকে এটার পরিমাণ অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত করা হয় তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত: সংবৃত, অর্ধ সংবৃত, বিবৃত, অর্ধ বিবৃত। এবং এগুলো মুখস্থ করে রাখবা, সংবৃত হলো হ্রস্বই হ্রস্ব, অর্ধ সংবৃত হলো এ ও, বিবৃত হলো অ, এবং অর্ধ বিবৃত হলো এ এবং অ, বিবৃত হলো আ। তো সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খুলে, আর বিবৃত উচ্চারণের সময় ঠোঁট বেশি খুলে, আর মাঝামাঝি থাকলে অর্ধ সংবৃত এবং বিবৃতর দিকে একটু ঝুঁকে থাকলে এটাকে আমরা বলবো অর্ধ বিবৃত। এটা স্ক্রিনশট দিয়ে একটু বারবার দেখলে এটা তোমরা আনসার করতে পারবা। জগড়ুরো শব্দ, সমাস নিষ্পন্ন যেসব শব্দ তার ব্যাসবাক্যের কোনো অর্থ না প্রকাশ করে তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে তাকে জগড়ুরো শব্দ বলে। যেমন জলদ, জলদ মানে মূল অর্থ হলো যে জল দেয়, কিন্তু ব্যবহারিক অর্থ হলো মেঘ, জলদ শব্দের অর্থ হলো মেঘ। পঙ্কজ, পঙ্কে জন্মে যে, কিন্তু আসলে ব্যবহারিক শব্দের অর্থ হলো পদ্ম। এরূপ আরও উদাহরণ আছে, মন্দির, তারপর জলদ, রাজপুত, অম্ল, জলধি, মহাযাত্রা, সরোজ, এগুলো তোমরা নবম দশম শ্রেণীর বইয়ে 2019 সালের সংস্করণ থেকে নেওয়া হয়েছে এবং এটা স্ক্রিনশট দিয়ে রেখে প্র্যাকটিস করতে পারো। তারপর বাংলা বর্ণমালার অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ হলো 7টি। আর মিতালি কোন প্রকৃতির শব্দ? মিতালি যৌগিক শব্দ, মিতালি যৌগিক শব্দ, মিতাল যোগ ই। তো ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ, ওই বর্ণ কানে শোনা বিষয়কে চোখে দেখা বিষয়ে পরিণত করে এবং ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। তো বর্ণমালার মোট বর্ণ 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, মাত্রাহীন বর্ণ হলো 10টি,
মা এর মধ্যে স্বরবর্ণ 4টি এবং ব্যঞ্জনবর্ণ 6টি, পূর্ণমাত্রার 32টি, স্বরবর্ণ 6টি এবং ব্যঞ্জনবর্ণ 26টি, অর্ধমাত্রা বর্ণ হলো 8টি, এর মধ্যে স্বরবর্ণ 1টি এবং ব্যঞ্জনবর্ণ 7টি। এটা তোমরা মানে বাংলা দ্বিতীয় পত্র উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই থেকে নেওয়া হয়েছে এবং এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে বারবার প্র্যাকটিস করতে পারো। যাই হোক, তারপর জীবের সম্মুখ এবং পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 প্রকার: সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি। তো সম্মুখ স্বরধ্বনি থেকে উচ্চারিত হয় যেগুলা, সম্মুখ স্বরধ্বনি উচ্চারিত হয় ই এ এ, এগুলো সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি থেকে আ এবং পশ্চাৎ স্বরধ্বনি থেকে অ ও এবং উ। এটা নবম দশম শ্রেণীর বই থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা দেখছি যে পূরণবাচক শব্দ, এখান থেকেও নিবন্ধন পরীক্ষাতে বেশ প্রশ্ন আসে। পূরণবাচক শব্দগুলো প্রথমা, মানে প্রথম প্রথম প্রথমা পহেলা, এগুলো পূরণবাচক শব্দ। ভগ্নাংশ পূরণবাচক শব্দগুলো আধা, সাড়ে, শোয়া, পোয়া, দেড়, আড়াই, তেহাই তেহাই, এটা অনেকবারই আসে। সাধারণ গুণবাচক পূরণবাচক, সাধারণ পূরণবাচক শব্দ হলো মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলোকে আমরা এইভাবে লিখতে পারি। তারিখ পূরণবাচক শব্দ পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, তারিখ পূরণবাচক। তো আবারও দেখি আমরা মাত্রাহীন বর্ণ কয়টি, মাত্রা অর্ধমাত্রা বর্ণ কয়টি, এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে বারবার প্র্যাকটিস করবা। বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপি 3টি রূপ রয়েছে: সারদা, নাগর এবং কুটিল। ব্রাহ্মী লিপি কুটিল রূপ থেকে, ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে বাংলা এসেছে। এটা হলো সৌমিত্র শেখরের বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা থেকে নেয়া এবং খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। রূঢ়ি শব্দটা কোথা থেকে এসেছে? যেসব শব্দ ব্যুৎপত্তিগত অর্থ না দিয়ে অন্য অর্থ প্রকাশ করে তাকে রূঢ়ি শব্দ বলে। প্রবীণ শব্দটি মানে প্রবীণ, হস্তি, বাসী, তৈল, সন্দেশ, এই শব্দগুলোই বারবার ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষাতে আসে। ভাষা ও শিক্ষা ডক্টর হায়াত মাহমুদের বই থেকে নেওয়া হয়েছে। ভাত শব্দটি মৌলিক শব্দ, কর্তব্য যৌগিক শব্দ এবং আদিত্য জগড়ুর শব্দ। তো যাই হোক, উষ্ণ বর্ণ, উষ্ম ব্যঞ্জন বর্ণ, যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় 2টি বাক প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিঃসৃত বায়ুতে ঘর্ষণের সৃষ্টি করে, এগুলোকে উষ্ম বর্ণ বললে। তোমরা জাস্ট মনে রাখবা যে দন্ত্যস্ব, তালিবস্ব, হ, এই 3টা হলো উষ্ম বর্ণ। এগুলোকে আবার দন্তমূলীয়, তালব্য বা কণ্ঠনালীর এই 3 ভাগে ভাগ করা যায়। তো এগুলো দন্ত্যস্ব এবং মূর্ধন্যস্বকে শীষধ্বনিও বলা হয়, শীষধ্বনিও বলা হয় এবং শীষের মতো আওয়াজ হয়, এই জন্য এগুলোকে শীষধ্বনি বলে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। এখান থেকে মোটামুটি তোমরা বারবার প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে কিছু প্রশ্ন পাইবা। তো আশা করি আমি ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত থেকেও কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।